Hello and welcome. This is Moimilul with Interactive Cares. আপনারা যারা গ্রাফিক ডিজাইনার কিংবা এই রিলেভেন্ট ফিল্ডে কাজ করে থাকেন তারা নিশ্চয়ই ফন্ট নামক ওয়ার্ডটি নাম শুনেছেন। আপনারা অনেকেই আছেন যারা কোনো প্রজেক্ট তৈরি করতে গিয়ে ফন্ট সিলেকশন করার ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যান। আপনার প্রজেক্টের জন্য কোন ফন্টটি সুইটেবল হবে তা হয়তো নির্ধারণ করতে পারেন না। আবার অনেকেই আছেন যারা কিছু রিনাউন্ড ফন্টের নাম মুখস্থ করে রেখেছেন বা জানেন, যেমন খান, মনসেরান্ট, বেবাস, ইনশিলগুড়ি, এটসেট্রা এটসেট্রা। তো আমি আপনাদের সাথে আজকে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ডিজায়ার্ড প্রজেক্টের জন্য মোস্ট সুইটেবল ফন্টটি সিলেক্ট করতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে একটি ব্রাউজার এক্সটেনশন নিয়ে কথা বলব। এক্সটেনশনটির নাম হচ্ছে ওয়ার্ডমার্ট। তো এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কোনো প্রজেক্টের জন্য আপনার সুইটেবল ফন্টটি সিলেক্ট করতে পারবেন। এটির জন্য আপনাকে যা করতে হবে, আপনার ওয়েব ব্রাউজারটিতে ওয়ার্ডমার্ট এক্সটেনশনটি অ্যাড করে নিতে হবে। আপনি যে ওয়েব ব্রাউজারই ইউজ করে থাকুন না কেন, সেটি হতে পারে মাইক্রোসফট এজ, ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এটসেট্রা এটসেট্রা, যে কোনো ওয়েব ব্রাউজারে আপনি এক্সটেনশন অপশনে গিয়ে ওয়ার্ডমার্ট লিখে সার্চ দিবেন। তো ওয়ার্ডমার্ট সাজেশনটি আসার পরে সেটি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। এরপর আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে wordmart.it লিখে এন্টার ক্লিক করলে স্ক্রিনের মতো একটি ওয়েব ইন্টারফেস দেখতে পারবেন। আমি এখানে ক্রাশিং ওয়ার্ডটি ফন্ট সাজেশন করছি, তাই ক্রাশিং লিখে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার পিসি বা ল্যাপটপে যত ফন্ট ইনস্টল করা ছিল সকল ফন্টের প্রিভিউ দেখাচ্ছে। এবার আপনি আপনার প্রজেক্টের জন্য কোন ফন্টটি মোস্ট সুইটেবল হবে সেটি সিলেক্ট করে ফেলতে পারবেন। এভাবেই আসলে আপনি আপনার প্রজেক্টের জন্য আপনার সুইটেবল ফন্টটি আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। এটি ছিল আজকের টিপস। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।